কুইসি দেখাবো তো, কুইসি খাওয়া ভিডিও কুইসি আনবক্সিং করতে জন ঝলটল কোনো কিছু বলে না রে তোর বাবুর মাস কি আবার হে সিয়েন না সব খালি বাইন মাসে মতো শোন ওর বাতা দাও না ওই ভিতরে যা ও এ ইমন এখানে তুমি সেই সেই দাড়ি কে এখন ভয় ভাই তুই ওই জায়গায় আছিস তুই ওই জায়গায় যা আচ্ছা যা এই দাঁত দেইছি কোনে গিয়েছ আমি কুচে দিয়ে ট্রাই করেছি লাইট নাও লাইট নাও লাইট এক একজন মার আমার তো দুডু আমি একটা না দাঁড়া কুচি কিন্তু এটা কুচি তুই কি সব সময় অফলাইন থাকিস নাকি আর 64 তে ঢোকে না ওই কাছে 64 কাছে এই চৌধুরী সাড়ে আট নাম্বার নেই ওই কারো অল্প দে ও দাঁড়ে সাইডে বলি বলি মাছ খাবো এ বাবা আগে তো খাই না আমি কি মাছ দেওয়ার এদিকে খাই নিলি সব খাই যাবে কিনকান আপনাদেরকে দেখেছি এবং এরকম জায়গায় তাবু ফেলে থেকেছি এবং সবাইকে দেখানোর চেষ্টা করেছি যে আশেপাশে কেউ নেই, এত শীতের ভিতরে খোলামেলা জায়গায় তাবু ফেলে থাকতে কেমনটা লাগে আর সে জায়গায় জীবনযাপন করতে কেমন লাগে, আর বিশেষ করে সে জায়গায় টিকে থাকার লড়াই আর বেঁচে থাকার লড়াই এটা কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে। যেমন কুচে খেয়েছি দেখেন, এটাও কিন্তু কুচে বান মাছের মতো, কুচে মাছ এটাও কিন্তু খেয়েছি। বেঁচে থাকার জন্য কিন্তু অনেক কিছুই খাওয়া প্রয়োজন, বেঁচে থাকতে হলে কিন্তু আপনাকে এই পরিবেশের সাথে। এই হলো আমাদের আনাংলা চুদা একটা ছেলে, বেঁচে থাকতে গেলে কিন্তু আমাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে এবং যে কোনো খাদ্য আমাদেরকে খেতে হবে এটা কিন্তু সবাই মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না এরকম পরিবেশে, শীতল পরিবেশ, ঠান্ডা, বাইরে এখন বরফ পড়তেছে, হাত জমে যাচ্ছে দেখতে পাচ্ছেন, মেলায় 3 মিনিটেই গেছে।